ভালোবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যত্ন নিন, এমন স্লোগানে রাজধানীর এমএইচ সমৃতা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। সকালে রাজধানীর তেজগাঁও লাভ রোডে কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমএইচ সমৃতা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রখ্যাত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল আনসারি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাইস প্রিন্সিপাল ও কার্ডিওলজির বিভাগের প্রধান ডাক্তার এস এম মামুন ইকবাল। এ সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক সহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। হৃদরোগের ঝুঁকি মোকাবেলায় বক্তারা হার্টের যত্নে বিভিন্ন পরামর্শ দেন। চিকিৎসক, রোগী এবং আত্মীয় স্বজন এবং সর্বসাধারণের জন্য এই বিষয়টি পৌঁছে দেওয়া যে প্রত্যেকেরই কম বেশি হার্টকে জানা উচিত, হার্ট কি কাজ করে তা জানা উচিত, কিভাবে হার্টের সুস্থতা রাখা যায় সেটা জানা উচিত এবং হার্টকে যথোপযুক্তভাবে ব্যবহার করা, স্বাস্থ্যকর যে স্বভাবগুলো, আচার আচরণগুলো, এগুলো যাতে আমরা রপ্ত করতে পারি, এটাই হবে আমাদের হার্ট দিবসের আজকের প্রতিপাদ্য। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকে হার্টের রোগী আছি, তারা যাতে কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা যাতে ওষুধ মিস না করি, এটা আমাদের আরেকটা চ্যালেঞ্জ।